বন্ধুরা, তোমরা করোনা মহামারীতে কেমন আছো? আশা করি ভালো আছো। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ জেবুন্নেসা খানম, সহকারী শিক্ষক, সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কচুয়া বাগেরহাট। আমি আবারও তোমাদের সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি তোমাদের এখন ভোকেশনাল শাখার দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় টু এর প্রথম অধ্যায় রাষ্ট্র নাগরিকতার অনুধাবনমূলক প্রশ্ন পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম বের করো এবং খেয়াল করো। দেখো, এক নম্বরে প্রশ্ন হচ্ছে আমার, রাষ্ট্র সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা এখন জানবো যে রাষ্ট্র সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান কীভাবে। সাধারণতভাবে আমরা রাষ্ট্র বলতে কী বুঝি? রাষ্ট্র বলতে সরকার, দেশ ও জাতিকে বুঝি। মানে সমাজে বসবাসরত সকল মানুষকে একটা ঐক্যসূত্রে গাঁথা বাঁধা, সমাজে বসবাসরত সকল মানুষকে একটা ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের আবির্ভাব ঘটে। অতএব রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে আমরা এক নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার দুই নম্বরের প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা দেখো, নাগরিকত্ব ধারণাটি কি, ব্যাখ্যা করো। আমরা প্রথমে জানব নাগরিকত্ব কি। নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার ও নাগরিক অধিকার সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে বাধ্য হওয়া। আবার দেখি, আমরা দুই নম্বর প্রশ্ন, নাগরিকত্ব বলতে আমরা কি বুঝি। নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার ও নাগরিক সুবিধা ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে বাধ্য হওয়া। অর্থাৎ নাগরিক হচ্ছেন তিনি যিনি তার রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং ওই রাষ্ট্রের আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন। এবার তিন নম্বর প্রশ্নে আসি, প্রিয় শিক্ষার্থীরা, নাগরিকতা লাভের পদ্ধতি কয়টি ও কী কী। নাগরিকতা লাভের পদ্ধতি দুইটি, কী কী আমরা জানি, জন্মসূত্রে ও অনুমোদন সূত্রে। এবার জন্মসূত্রে নাগরিকতাটা কীভাবে লাভ করা যায় আমরা সেটা আলোচনা করি। যেখানে জন্মগ্রহণ করে, জন্মের অধিকারে নাগরিকত্ব লাভ করাকে জন্মের অধিকারে নাগরিকত্ব লাভ করাকে জন্মসূত্রে নাগরিক বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে জন্মের অধিকারে নাগরিকত্ব লাভ করাকে আমরা জন্মসূত্রে নাগরিক বলে। এবার অনুমোদন সূত্রে নাগরিক বলতে বুঝায় যে বহুবিধ শর্ত পূরণ করে আইনের সাহায্যে অনুমোদন নিয়ে নাগরিকত্ব লাভ করে, তাকে
অনুমোদন সূত্রে সূত্রে নাগরিক নাগরী নাগরিক বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অনুমোদন সূত্রে নাগরিকত্ব কি সেটাও আমরা জানলাম। তাহলে তোমরা এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভিডিওটি দেখবা তোমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে, এবং তোমরা অবশ্যই প্রশ্নটা মুখস্থ করবা। এটাই তোমাদের বাড়ির কাজ। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আমি এখানে শেষ করছি। আগামী ক্লাসে কথা হবে। ধন্যবাদ সবাইকে।